আমি কি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে পারি? আমার হাতে কোনো বিষয় না, মনটা ভালো না ভাই। মন ভালো নাই? কেন মন ভালো নাই? এমনি ভালো নাই ভাই। মানে আমি আপনার সাথে আলোচনা করি, মন ভালো নাই, এটার সঙ্গে পাইলেন কিছু কথাবার্তা বললাম না, আমার ঘুম হয় নাই রাতে। কেন ঘুম হয় নাই? টেনশনে সকালে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা করতে পারি নাই। কি প্রোগ্রাম ছিল? বলা যাবে না ভাই। বলা যাবে না? আমাদের যারা ছাত্র রাজনীতি করি আমাদের কোনো ডেট নাই, এগুলো নাই। আচ্ছা আচ্ছা, এগুলো নাই। ঠিক আছে ভাই। আপনার ভাই, তোমার নামটা? মেহেদি। মেহেদি, তোমার নাম? মোহাম্মদ শাকিল ইসলাম। তোমার নাম? রাজু। রাজু, তো আজকের এই দিনটাতে কি তোমরা ঘুরতে বের হয়েছো, বিশেষ কোনো কারণ আছে? না ভাই, এমনিতে ঘুরতে পারলাম বন্ধু বান্ধব মিলে। আজকের যে 14 ফেব্রুয়ারি এই দিনটাকে কি হিসাবে মানে দেখা হয় আমাদের দেশে? ভাই গার্লফ্রেন্ড জিএফ গিভিএফ অনামগত জিএফ বিএফ নাই, এই কারণে আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসি। আচ্ছা আচ্ছা, এই দিনটাকে কি বলা হয়? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, এদিকে আসো। এই দিনটাকে কি বলা হয়? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, এই দিনটাকে কি দিবস? ভালোবাসা দিবস, অনেক অনেক অন্য ধরনের আছে আর কি, কেউ গার্লফ্রেন্ড না ঘুরে, কেউ বয়ফ্রেন্ড, অনেক কিছু নিয়ে ঘুরে আর কি, কিন্তু এই ধরনের কিছু আছে, সবাই অনেকে আছে, যেমন বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে আর কি। এই যে মানে ভালোবাসা দিবস বলা হয় এই যে 14 ফেব্রুয়ারি, কেন বলা হয় তুমি জানো? এটা তো ভালোবাসা, সবাই ঘুরে গেলে জিএফ বিএফ লই। মানে এইটার উৎপত্তি কোথা থেকে আসছে তুমি জানো? না ভাই। তুমি জানো না? এর উপর ওদের সবই জানে, কিন্তু আজকাল সবাই মানে ভালোবাসা দিবস জানে, ঠিক আছে, কিন্তু এর আরও কিছু আছে কিন্তু তা আমরা জানি না, কিন্তু আমরা অনেক ছোটো অপোজিট নেই। তুমি জানো? তুমি মানে না জানি এইটাকে আমরা ভালোবাসার স্বীকৃতি দিয়েছি, স্বীকৃতি দিয়েছি, কিন্তু এই এইটার পিছনে যদি বলা হয় তোমাকে যে ভাই তুমি খ্রিস্টান হবা, তুমি কি খ্রিস্টান হবে? না, কে লাগা ভাই, কে লাগে খ্রিস্টান? না, কোনোদিনই না। তাই খ্রিস্টানদের কোনো উৎসব পালন করবে না? কে লাগা ভাই, কেন পালন করবো? আমাদের জমে, আমাদের মানে জমে যেটা আমরা পালন করবো, কেন অন্য ধর্ম পালন করবো? আচ্ছা, আজকে একটি প্রিয় দর্শক, আজকে একটি সরম সত্য কথা জানাই, যেগুলো আমাদের এই ধরনের যুবকেরা জানে না, এবং অনেক মানুষ এই বিষয়টা জানে না। এই যে ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স, ইনি ছিলেন একজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক। এই খ্রিস্টান ধর্মযাজকের রোম সম্রাট তাকে মৃত্যুদণ্ড দেয়, তার এই মৃত্যুদণ্ডকে উপলক্ষ করে খ্রিস্টান চার্চ, ক্যাথলিক চার্চ, তারা এই 14 ফেব্রুয়ারিকে তোমার ভালো মানে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, আমরা সেটাকে ভালোবাসা দিবস নাম দিচ্ছি। তাহলে এটা তো খ্রিস্টানরা তৈরি করছে, তাহলে এটা কি আসলে আমাদের পালন করা না ভাই? এটা উচিত না। আর আমরা ভাই এরা উদ্দেশ্যে আমরা দিকে আসি না, আমরা মানে মঙ্গলবার মার্কেট বন্ধ, আমরা একটু ঘুরতে যাই, ঘুরতে আমরা এখন চলে যাই। হ্যাঁ, আমরা ফুল কিনি না, আমরা ফুল কিনি না, আমরা এগুলো আমাদের না পছন্দ ভাই। আমরা যে মানে মার্কেট বন্ধ আসছে ভাই, আমরা ছবি তুলতে পারছি ভাই, ছবি। তো তোমাদের যে একটা বিষয় জানালাম যে এই যে রীতিটা, এই যে বিশ্বাসটা, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম থেকে আসছে। তোমরা শুরুতেই বলছো আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতাম না, বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান আমরা করতাম না। তাহলে এই যারা করে, এরা এরা জেনে হোক না জেনে হোক, তারা বড় ধরনের একটা ভুল কাজ করতেছে। হ্যাঁ ভাই, অবশ্যই ভুল কাজ করতেছে, অবশ্যই করা উচিত না, এরা খ্রিস্টানদের একটা রীতি, তাই না? এটা ভাই ঠিক না ভাই, ঠিক না। ধন্যবাদ তোমাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য, এবং অবশ্যই তোমরা এই থেকে বিরত থাকবা, কেমন? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শিওর শিওর। আচ্ছা, ধন্যবাদ। আপনারা আপনাদের যুগ আমাদের যুগে অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন, যে আজকের এই দিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসা দিবস হিসেবে ইয়া করা হচ্ছে। আমি দেখলাম আমার স্টুডেন্ট আড়ালে রাস্তায় একজন আরেকজন মানে ওয়েট করতেছে স্কুল ছুটির পরে ফুল দিবে, আমি দেখেও না দেখার ভান করে চলে গেলাম। যে এই যে পোলাপানে আজকের দিনটাকে ভালোবাসা দিবস একজন মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করতেছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আপনাদের সময় এটা ছিল? আমাদের সময় ঠিক এটা ছিল না, তো এখন যুগের সাথে পরিবর্তন হয়েছে আর কি। এখন যেরকম মনে করেন যে স্কুল স্টুডেন্টরা একটা আনন্দ পায়, এরা আনন্দ পায়, এরা একটা আনন্দ পায় এদের ভিতর থেকে, তাদের বাপ মা কী মনে করে সেটা আমার জানা নাই ঠিক, বাপ মাও একটাকে এই লাইক করে না, কিন্তু তারা আনন্দ পায়। তাহলে আপনি কি এই আনন্দটাকে পছন্দ করেন? বর্তমান যুগের সাথে সামাজিক হিসেবে পছন্দ করতে হয়। আচ্ছা আচ্ছা, তো এই যে ভালোবাসাটা মানে ছেলেমেয়েরা যে ভালোবাসাটা করে, এটা আপনি মানে সাপোর্ট করছেন, এই তো? এটা সাপোর্ট না করে উপায় নাই তো। আচ্ছা আচ্ছা, কিন্তু এই এইটাকে কি এইটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি আসলে এইটা সাপোর্ট করে? এই ইসলামের দৃষ্টিতে এটা আসে না। তাহলে আপনি তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপনার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আপনি এটাকে সাপোর্ট করলেন কেন? যে আমি সাপোর্ট করি না এটাকে, রেখে বলছি তারা একটা আনন্দ পায়, আনন্দ পায়। কিন্তু আপনি কতক্ষণ তাদেরকে কন্ট্রোল করবেন?
আপনি তো থাকবেন অফিসে, আপনার ওয়াইফ থাকবে বাসায়, তারা আসলো স্কুলে, স্কুলের থেকে যাইতে সময় স্কুলে যতক্ষণ থাকে ভালো থাকে, তার পরিবর্তে তারা যখন আসা যাওয়ার চলাফেরার ভিতরে তাদের একটা সম্পর্ক গড়ে তোলে আর কি। তাহলে এইটাকে যে আমরা সামাজিকভাবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতেছি ভালোবাসা দিবস নামে, ভ্যালেন্টাইন দিবস নামে, এটা আমি লাইক করি না। ঠিক আছে, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আপনার কাছ থেকে শুরু করছি, আজকের যে এই 14ই ফেব্রুয়ারি যেটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমাদের দেশে উদযাপিত হচ্ছে এবং পালন করা হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আপনি কী জানেন? এটা কেন বা কীভাবে আসলো? কেন আসলে আমি এত ডিপলি জানি না এই সম্পর্কে অ্যাকচুয়ালি, যদিও জানি যে এটা ভালোবাসা দিবস, মানুষ ভালোবাসা তো অনেক রকম হতে পারে, হোক সেটা প্রেমিক প্রেমিকা অথবা হলো পিতা মাতা অথবা যে যাই হোক, আমরা ট্র্যাডিশনালি সেটাকে নিচ্ছি হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে, বাট আই হোপ চারোদিকেই অথবা আমাদের যে মানবতাবোধ অথবা যে ভালোবাসা যেটা আছে সেটা চারোদিকে ছড়ে দেওয়া উচিত, নট মোর দ্যান ইটস লাইক এ জাস্ট আমরা চলে গেলাম শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারটা। আমি মনে করি এটা অ্যাভয়েড করে আমাদের যে মানবতা, আমাদের যে আপনার পিতা মাতা যে একটা ভাতৃ মানে আপনার যে সম্পর্ক পিতা মাতার সাথে অথবা আমাদের ভাইয়ের ভাইয়ের যে সম্পর্ক সেটা বিল্ড আপ করা উচিত, তাহলে আমাদের সমাজটাও ভালো হবে, আমাদের দেশটাও ভালো হবে। যতটুকু জানি রোমান সম্রাট ছিল, তো তাহার একজন তাকে অবস্থা যে সম্রাট ছিল একজন ব্যক্তি ছিল, তো তাকে বলা হইল যে মানে রোমান থেকে আসছে, রোমান সংস্কৃতি থেকে আসছে, এটা সত্য কথা, আর ইতিহাসটা ভালোভাবে বলতে পারতেন, কিন্তু সম্রাট তাকে মানে তারা তাকে হত্যার নির্দেশ দেয় এবং তাকে হত্যা করা হয়, আর এই শোকে উপলক্ষে এটা পালন করা হয় আর কি। এটা খ্রিস্টানদের একটি ধর্ম বিশ্বাস থেকে 14ই তারিখটাকে এইটা সেন্স ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, সেখানে আমরা মুসলমানরা ভালোবাসা দিবস হিসেবে পালন করি, আপনি এটাকে কীভাবে দেখছেন? আসলে এই উদযাপন সংস্কৃতি কালচার এটা প্রত্যেকের মানে আপেক্ষিক বিষয়, কে কীভাবে নিয়েছে এটার মূল বিষয়, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে বা বাংলাদেশের অলমোস্ট 92% মানুষ মুসলমান হিসাবে এটা সহজে গ্রহণ করে না, এই জন্য কারণ এটা বিজাতীয় সংস্কৃতি। আমাদের তো সংস্কৃতি আছে, পয়লা বৈশাখ আছে, তা আমাদের দুটা ঈদ আছে, এগুলো না যেমন এই যে ভালোবাসাটাকে, এই ভালোবাসাটা ইসলামে কী নাম আছে আপনি বলতে পারবেন? এটা কী নাম ইসলামে? সেটা যদ্দূর জানি যে হারাম সম্পর্ক আছে, আমি বলছি আসলে আপনি বলেছেন যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বা তাদের প্রতি যে একটা মানে সম্পর্ক যেটা অবৈধ সম্পর্ক, এটা কীভাবে নিচ্ছেন আসলে মনে করবো? এটার নাম কি ইসলামে? এটার নাম কি? এটা জেনা। এটার নাম ইসলামে জেনা। যে আপনার নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে মোহাম্মদ তারেক আজিজ। মোহাম্মদ তারেক আজিজ, যে ভাই আজকের যে 14ই ফেব্রুয়ারি এই সম্পর্কে আপনার কিছু জানা আছে? এটা আজকের দিনটা কি? আজকের দিনের সম্পর্কে যেটা আমি জানি আর কি, এটা হচ্ছে আজকে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন হচ্ছে একজন কাপল ছিল, তো ওইটার ইস্যু করে হচ্ছে ভালোবাসা দিবসের দিন আজকে। তো সবার জীবনে ভালোবাসা আসুক, ভালোবাসা থাকুক, সবাই ভালো থাকুক, সবাই সবাইকে ভালোবাসুক। আপনি কি আজকের এই দিনটাকে উদযাপন করছেন বা কোনো প্ল্যান আছে আপনার? না না, আমার এমনিতে কোনো প্ল্যান নাই, প্ল্যান করিও নাই, কারণ প্ল্যান করার মতো তো মানুষ থাকতে হবে, আর প্ল্যান করার মতো কিছু নাই, এমনি আসছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি। আচ্ছা, তো আপনি একটা ইতিহাস বলেন যে 14ই ফেব্রুয়ারি কীভাবে আসলো, ভ্যালেন এবং টাইন দুইজন ব্যক্তির ভালোবাসা থেকে আসছে, এই ইতিহাসটা আপনি কোথা থেকে জানলেন? এই ইতিহাস আজকাল তো এগুলো তো অনেক আগেই জানা ছিল, তারপর হচ্ছে আপনার ইউটিউব, তারপর হচ্ছে আপনার ফেসবুকে স্ক্রল করলে অনেকভাবে অনেক কিছু জানা যায় মানুষের সম্পর্কে, আর হচ্ছে কম বেশি সবাই তো লেখাপড়া করছে, তো বই টই পড়লে অনেক কিছু অনেকভাবেই জানা যায়, তো এইভাবেই জানা আর কি। এটাকে ইসলামের দৃষ্টিতে আপনি কী মনে করেন? না না, আমি তো ইসলামের দৃষ্টিতে তো অনেক কিছুই ভালো না, শুধুমাত্র ভালোবাসা দিবস নিয়ে বললে তো আর হবে না, অনেক কিছুই আছে যে ইসলামের দৃষ্টিতে হয় না, যেমন অনেকে আপনি বলতে পারেন যেমন পয়লা বৈশাখটা কাদের না, আমি আজকের দিনটা নিয়ে বলবো, আজকের দিনটা আমি বলবো যে না, এটা তো ইসলামের দৃষ্টিতে কখনোই আসে না ভালো কিছু, এরকম কিছু না, ভালোবাসা হচ্ছে একটা সুন্দর জিনিস, ভালোবাসা হচ্ছে ভালোবাসার মতো একটা জিনিস, যে ভালোবাসা একটা পবিত্র জিনিস, এইটাকে নিয়ে আমি অন্য ধর্মের দিকে তাকিয়ে বা এইভাবে করে তো ভালোবাসা যায় না, ভালো তো নিতে। তো এই যে ভালোবাসা যে পবিত্র জিনিস আপনি বললেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভালোবাসাটাকে ইসলামে অর্থাৎ বিবাহ ছাড়া যে ভালোবাসার অবস্থানটা সেটা সম্পর্কে ইসলামে একটা দৃষ্টিভঙ্গি আছে, আপনি কি জানেন এইটার নাম কি? না, এটার নাম হলো জেনা।
জেনা তো জানি, এখন যে জেনা করে বা যার দ্বারা জেনা হইতেছে বা যে জেনার সাথে লিপ্ত আছে জড়িত আছে, এখন আমি তো আমি বা আপনি তো আর মানুষকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জিংটা তো নিজের মধ্যে, তাই না? এগুলো কিন্তু সামাজিকভাবে কিন্তু জেনার স্বীকৃতি পেয়ে গেছে, যেমন দেখুন যে আমরা এটাকে ভালোবাসা বলতেছি অথচ দেখেন বিবাহ ছাড়া অন্য কারোর সাথে কথা বলা, এটা এরকম না, এটা তো জেনা, পায়ের জেনা, মুখের জেনা, হ্যাঁ চোখের জেনা, এটা 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 তো অ্যাভেলেবেল, এটা এটা কিন্তু অ্যাভেলেবেল হইতেছে হচ্ছে, আর এটা যে আজকে এই জেনাটাকে কি আমরা এইভাবে ভালোবাসা নাম দিতে পারি? না না, এটা এটা কোনোভাবেই দেওয়া যায় না, কারণ আর এই জিনিসটা যে আপনার 14 ফেব্রুয়ারি হিসেবেই আমরা এই আপনি যেটা বলতেছেন যে জেনা বা ভালোবাসা, মানুষ তো এগুলা আজকাল 365 দিনই করতেছে, প্রতিদিনই করতেছে, এখন যার যেটা কাজ যার যেটা কর্ম। আসলে বিবাহর আগে যে এই ধরনের জেনায় লিপ্ত হওয়া কি ঠিক? না, এটা কোনোভাবেই ঠিক না, কেন সে যাবে? ধন্যবাদ আপনার মতামতের জন্য। সে কেন যাবে এটা করতে? আচ্ছা, কত করে বিক্রি করা হচ্ছে? 30 টাকা। আমি আপনাদের কাছে একটা বিষয় মানে আলোচনা করতে চাচ্ছি, আজকের এই 14 ফেব্রুয়ারি যেটা, এটা আসলে কি দিন, দিনটা কি? একদিকে আমরা ভালোবাসা দিবস, আর দুয়ে আমরা পয়লা ফাল্গুন পালন করতেছি আজকে। এটা কি দিন আপনার জানেন? আসলে এই বিষয়টা সবাই যেটা পালন করে, যে বললো যে ভালোবাসা দিবস উপলক্ষে পালন করে বা পয়লা ফাল্গুন পালন করে, বসন্তের দিবস শেষের সময় শুরু আর হচ্ছে শীতের শেষ হিসেবে পালন করে, এইটা আসলে থাকেই। কিন্তু আমাদের যে মূল যে আজকে বাংলাদেশের যে সংস্কৃতি কালচার যে বিষয়টা নিয়ে করে পয়লা ফাল্গুন নিয়ে, সেই বিষয় নিয়ে আজকের এই উৎসবটা আমি মনে করি। আচ্ছা, তো এই যে ভালোবাসা দিবস বললেন, তো এই ভালোবাসা দিবসটা কোথা থেকে আসলো জানেন? না, সেটা আমি জানি না। মূলত রোম থেকে আমি যতটুকু জানা যে উৎপত্তি হয় রোম থেকে, এর বেশি উৎস হয় আমার জানা নেই, তবে হচ্ছে এটার এই যে উৎসটা সেটা রোমের থেকেই দুজনের একটা বিষয় ছিল, তারা এই দিনটাকে উদযাপন করছে এইভাবে, তো সেই জন্য আর কি দিনটা। তো এটা তো খ্রিস্টানদের ধর্ম যাজককে হত্যা করার কারণে তারা এটা ধর্মীয় রীতি হিসাবে প্রচলন করছে, তা আমরা এই যে ভালোবাসা দিবস হিসাবে পালন করছি, তা এইটাকে আপনি কীভাবে দেখছেন? এটা এক এক ধরনের মানুষের এক এক ধরনের চিন্তাভাবনা, আমরা যদি ইয়াং জেনারেশনরা যারা, তারা আমরা এটাকে খুব ভালোভাবে মেনে নিছি, কিন্তু যারা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, লাইক হুজুর বা মসজিদে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাও এখানে আসছে আজকে, এখানে আমি বলবো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে সে আসে নাই, আসছে এখানে, আমি তাও দেখছি। এখন এক একজনের নীতিমালা, আশা একটা এবং উদযাপন বা এটাকে পালন করা একটা, হ্যাঁ পালন করা একটা, সেটাই আমরা এখানে, কারণ এখানে আশা মানে দুইটা কারণে আমরা এই শাহবাগে আসছি, বইমেলা একদিকে চলছে, আরেকদিকে আজকে একটা উৎসব, দুইটার দিক। আমরা কিন্তু আজকে ভালোবাসা দিবস হিসাবে আসতেছি না, অনেকে কিন্তু বসন্ত উৎসবের জন্য আসতেছে। আর মূলত ভালোবাসা দিবস যদি কারোর ভিতরে মানে বিষয়টা যদি উদযাপন করারই হয়, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র দুজন ব্যক্তি মানুষের তাদের মনের ভাব মিলনের জন্য যে আসলে তারা একটা উদযাপন যে দিন সেটা হইতে পারে। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিবাহ ছাড়া এটাও কি ভালোবাসা সম্পর্ক? এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, কেউ বিয়ের আশায় কিন্তু আপনার প্রেমটা করে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা হয়, আবার কেউ কেউ আছে এখন বর্তমান জেনারেশনে যেরকম দেখা যায় যে কিছুদিনের জন্য, আমি বলছি কিছুদিন হোক আর বিয়ের আশায় হোক, মানে এই বিবাহ ছাড়া এইটাকে কি ভালোবাসা বলা যায়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে বলা যায়। তো এই ভালোবাসা দেখেন, ভালোবাসা ইসলামের মহান একটা নিদর্শন, আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কিন্তু বিষয়টা হলো বিবাহ ছাড়া এই যে ছেলেমেয়েরা মানে যারা ফুল বিতরণ করছে, আজকে প্রপোজ করতেছে বা তারা যে লাইফটা পার করছেন 2 বছর 3 বছর 4 বছর ধরে এইভাবে ভালোবাসা করেই যাচ্ছেন, তো এইটাকে ইসলামে কি নাম দিয়েছে আপনি জানবেন বলতে পারবেন? জিনা বলে। জিনা বলে। আপনি কি বলবেন? এটা জিনা। জিনা বলে। তাহলে এই যে মানে বিবাহ ছাড়া যে ছেলেমেয়েরা সম্পর্ক করতেছে তারা, এইটা অন্তত ভালোবাসা বলা যায় না, এটা কিন্তু জিনা দিবস। হ্যাঁ, জিনা দিবস। তাহলে এটা কি জিনা দিবস? এটা বলা যায়, এটা কিন্তু, এটা অবশ্যই যে ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আমরা যারা মনে করি, আসলে এটা আমাদের জন্য এক প্রকার এটাই দাঁড়ায় আর কি, যে এটা আসলে জিনা হিসেবে হয়ে যায়, আর অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে যেটা সেটা আমি তো আর বলতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা, ভালোবাসা যে কত গুরুত্বপূর্ণ, যেখানে মানে সীমাহীন যে বিষয়গুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতে পড়তে দেখি, তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা তার মধ্যে রয়েছে, এবং মুমিন এবং মুসলমানরা এক মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাদের মধ্যে যে কি মানে মহান একটা ভালোবাসা, এবং মুসলিম ভাতৃত্ব হিসাবে যে ভালোবাসার স্থানটা কত ব্যাপক সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা এই ভালোবাসা নামক শব্দটাকে আসলে জিনার ক্ষেত্রে ইউজ করতেছি, যে শব্দটা হবে জেনা দিবস, সেই দিবসটাকে আমরা করে ফেলছি ভালোবাসা দিবস, এটা আসলে নিতান্ত পরিতাপের বিষয়, আমাদের আসলে এই শব্দ চয়নে আরও বেশি সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।